পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না, তোর বায়না সব রেখে দেব সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে, পালাতে আমি পারবো না। পরে আপনি কি বললেন? আগে কিছুই বলিনি মিঠি, জাস্ট চুপ করে শুনে গিয়েছি। বাবাকে কেন জানি খুব অসুস্থ মনে হচ্ছে, কিন্তু বাবা আমায় বলেছেন না। দেখো আমি সাবিরাকে কিভাবে বিয়ে করতাম, ওকে তো আমার দেখলেই বিরক্ত লাগতো, মা বাবাকে এটাই বোঝাতে পারিনি। আপনি কি আমায় পেয়ে অসুখী? এ কথা শুনে নিলয় ভাইয়া আমার দিকে কটু দৃষ্টি নিক্ষেপ করেন। এটা কেমন কথা বললে মিঠি? কিছু না, দম ছেড়ে নিলয় ভাইয়ার পাশ থেকে উঠে দাঁড়াই। নিজেও জানি না নিলয় ভাইয়ার এই কথাতে কেন জানি এক বুক কষ্ট পেয়েছি। কথাটা কানে বাজতেই বুকের মাঝখানে কেউ যেন ছুরি বসিয়ে দিয়েছে। হুট করে উনি আমার পেছন থেকে হাতটা ধরে ফেলেন আর আমার সামনে এসে বলেন, পাগলি একটা, কেউ এভাবে রাগ করে? আমি তো জাস্ট কথার কথা বলছি। আমি বিরক্ত নিয়ে চুপ হয়ে থাকি। উনি আমার রেসপন্স না পেয়ে আমার গালে হাত রেখে আবার বলতে থাকেন, মিঠি, এই মিঠি, বাবা আমার সোনা বউটার এত রাগ, কইতে রাখো এত রাগ। হ্যাঁ, এই বলে উনি আমার কপালে চুম্বন দিতে গেলেই আমি ওনাকে এক ঝটকায় আমার থেকে সরিয়ে নিই আর বিড়বিড় করে বলি, আমাকে ছোবেন না। তারপর তরতর করে ওয়ার্ড্রপ থেকে একটা ড্রেস হাতে নিয়ে বাথরুমে ঢুকে পড়ি। রাত 10:30 আমি বিছানার উপর বসে বসে ফেসবুকে নিউজ ফিড ঘাটাঘাটি করছি। নিলয় ভাইয়া কোথা থেকে এসে রুমে ঢুকতে ঢুকতে বলেন, মিথি একটা গুড নিউজ আছে কিন্তু। আমি ওনার কথায় কোনো রকম ভ্রুক্ষেপ না করে ধীর মগ্নে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। উনি আমার রেসপন্স না পেয়ে আমার কাছে এসে বসেন। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গলায় হেঁচকি টেনে বলা শুরু করেন, লাল টুকটুকি এখন আমার উপর রাগ? হ্যাঁ খুব রাগ তোমার, এই রাগ হলে কিন্তু তোমায় আরো অনেক বেশি ভালো লাগে। এবার আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিই। উনি এবার আস্তে আস্তে আমার কাছে এসে কানে ফিসফিসিয়ে বলতে থাকেন, জানো তো তুমি লাল শাড়ির উপরে লাল টুকটুকে মুখখানা বারবার প্রেমে পড়ছি, একটু ভালো তো আসবে, এই ব্যাপার কত ইগনোর করবে। হ্যাঁ, আমি ভড়কে গিয়ে ওনার দিকে আর নয়নে তাকিয়ে মুখ ভার করে বলি, আমার ভালোবাসার কি দরকার, সাবিলার ভালোবাসা হলেই হবে। উনি আমার কথা শুনে আওয়াজ তুলতে তুলতে হাসতে থাকেন আর হেসে হেসে বলেন, শুনলাম সাবিলা কাল আমাদের বাসায় আসবে, দেখি কাল থেকে ওর সাথে ভালোবাসা টালোবাসা করতে পারি কিনা। এবার সত্যিই আমি কেঁদে দিই, আমার দু চোখ বেয়ে গড়গড় করে অশ্রু ঝরতে থাকে। তারপরও উনি টিটকারি করে যাচ্ছেন, কান্নাকে ধামাচাপা দিয়ে বলি, ওকে ফাইন, এই বলে বিছানা ছেড়ে ফ্লোরে পা ফেলতেই আমার শাড়ির আঁচলে টান লাগে। শাড়ির আঁচলের টানটা যে নিলয় ভাইয়ার তা বুঝতে পারছি। তারপর উনি মনের সুরে গান গাইতে গাইতে আমার কাছে এসে বলেন, ও লয়লনাবতি গো লয়লনাবতি, কেঁদো না শোনা, তুমি তুমি আমি ভালোবাসি, কেন বোঝো না তুমি সেটা? আমি বাচ্চামো ভঙ্গিতে বলে উঠি, আগে বলুন এই ডাইনি সাবিলার কথা আমার সামনে আর তুলবেন না। আচ্ছা বাবা আর বলবো না, এবার হ্যাপি তো? উনি আমার নাবধুক উত্তর পেয়ে চোখে তীর্যক ভাব এনে বলেন, কে কেন? আপনার এই ঠোঁট দিয়ে আমার দু গালে দুটো চুমু দিবেন। উনি হাত চেপে একটা মুচকি হাসি মুখে এঁটে আমার দু গাল কামড়ে ধরেন। আহ, ওকে ওকে চুমুই দিচ্ছি, তবে এখানে না। আমি বন্ধ চোখে বলে উঠি, তাহলে কোথায়? উনি কিছু আর না বলে আমাকে আলতোভাবে বিছানার উপর শুয়ে দেন আর পেটের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে চারটা চুমু বসান। আমি থরথরিয়ে কেঁপে উঠি, লজ্জায় লাল হয়ে আসে আমার মুখখানা। তারপর উনি আস্তে আস্তে আমার গা বেয়ে ওনার মুখটা আমার মুখের সামনে এনে বলেন, এখানে। আজ মনে খুব ইচ্ছে জমেছিল এখানে চুমু দেওয়ার, এখন সেটা পূরণ হলো।
আচ্ছা, তুমি এখনো কি রাগ করে আছো নাকি তোমার ইচ্ছের বিরুদ্ধে ভালোবাসছি? আমি ওনার প্রশ্নের আর কোনো উত্তর না দিয়ে ওনাকে জড়িয়ে নিই আমার দু বাহু ধরে, আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠি স্ত্রীদের সব রাগ অভিমান ধূলিসাৎ তার স্বামীর ভালোবাসায়। সকালবেলা গোসলটা সেরে রুম থেকে বের হতেই ছকিনা খালা আমার কাছে আসেন আর কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠেন, আমি তড়িঘড়ি আঙ্কেলের রুমে প্রবেশ করি। এমনিতে ওনার রুমটা দেখলে অন্য সময় মনে খুব ভয় কাজ করত, কিন্তু আজ ভয় ডর সবকিছুকে হার মানিয়ে আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়াই। আঙ্কেলের চোখে মুখে ছটফটানির ভাব এবং কিছুক্ষণ পরপর কাতরাতে আর কিছুক্ষণ পরপর কাতরে ওঠেন। বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে ওনার, আর কেঁপে কেঁপে ওনার সারা শরীর ঝাঁকিয়ে দিয়ে উঠছেন। পাশে রাখা কম্বলটি আমি আঙ্কেলের গায়ে এঁটে দিই। ছকিনা খালাকে দিয়ে এক বালতি পানি এবং একটি প্লাস্টিক মগ আনিয়ে নিই। আমি আঙ্কেলের পাশে বসে ওনার মাথায় পানি ঢালতে থাকি। নিলয় ভাইয়া আমায় কোথাও দেখতে না পেয়ে আঙ্কেলের রুমে উঁকি মারেন। এখানে আমায় দেখতে পেয়ে একটা মুচকি হাসি দিয়ে ইশারায় বলেন, আচ্ছা থাকো আমি গেলাম। এভাবে এক ঘন্টা যাবৎ মাথায় পানি দিই। মাথায় পানি দেওয়া শেষ হলে আমি ছকিনা খালাকে দিয়ে বাবাকে একটা প্যারাসিটামল খাইয়ে দিই। তারপর রুম থেকে বাহিরে পদার্পণ করতেই সাবিলাকে দেখতে পাই। সে বোচকা বুচকি হাতে নিয়ে এই বাড়িতে এসে হাজির। পেরানোর প্রিপারেশন যেভাবে নিয়ে এই বাড়িতে এসেছে দেখে মনে হচ্ছে বছরের পর বছর এ বাড়িতে থাকতে এসেছে। আ যায় এরা যত্ত সব। আমায় দেখে সাবিলা হকচকিয়ে যায় আর কড়া গলায় বলে ওঠে, ও মিথিলা তুই? বাবা তোর সাহস দেখে আমি পঞ্চমুখ, চোর আবার মুখ দেখাতেও পারে, মাই গড। এই ভাবান্তরের আগে আমার মাথায় ছিল না। তো আঙ্কেল আন্টি তোকে মেনে নিয়েছে তো? সে কৈফিয়ত তোমাকে দিতে যাবো কেন? পাশ থেকে নীলয় ভাইয়া বলে ওঠে, ও নীলয় ভাইয়া আপনি আপনি আবার কই থেকে আসলেন? আকাশ থেকে বেড়াতে এসেছো, বেড়ানো মনোভাব নিয়েই থাকো। এখানে কে কি করে কিভাবে থাকে সেসব নিয়ে তোমাকে কেউ মাথা ঘামাতে বলে? ভাইয়া আপনি আমার এসব বলতে পারলেন? এ বলেই সাবিলা হাউমাউ করে কান্না করে দেয়। সাবিলার কান্নার আওয়াজে খালামুনির চোখ খুলে যায়। তারপর চোখ কচলাতে কচলাতে সোফার উপর উঠে বসেন আর বলেন, ও আন্টি আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? দেখেন না মাত্র আমি এই বাসাতে আসলাম, মিথিলা আমার দেখা মাত্রই উল্টাপাল্টা বকাঝকা শুরু করে দিল। মিথ্যে বলছিস কেন মিথি? আমি তোকে কখন বকাঝকা করলাম? আন্টি আমার দিকে কটু দৃষ্টি নিক্ষেপ করে থমকে সুরে বলে ওঠেন। নীলয় ভাইয়া বেখেয়ালি একটা হাসি দিয়ে আমার ডান হাতটা টিপে ধরেন, আমায় ইশারা করেন রুমের দিকে যেতে। আমিও ওনাকে সম্মতি দিয়ে রুমে চলে আসি। উনি রুমের দরজাটা বন্ধ করে লাফ মেরে বলে ওঠেন, দেখছো মিঠি, বা এখন তোমাকে আমার বউ বলে সম্বোধন করছেন, দেখবা আস্তে আস্তে সবাই সবটা মেনে নেবে। কিভাবে? আমি তো কিছুই বুঝলাম না। এই যে মাত্র বললেন, নীলয় তুই তোর বউকে নিয়ে রুমে যা। ও এই কথা, উপস, এটা তো কথার কথা বলেছেন, গাধা আপনি। মা যে জিনিসটা একদম মানেন না তার ধারে কাছেও খাসেন না, যেটা অনিচ্ছা সত্ত্বেও মেনে নেন তা মুখ ফসকে বলে ফেলেন, এটা মায়ের একটা আদি অভ্যেস বুঝলে। ওনার কথায় মুখে নিরাশার একটা ভঙ্গি এনে বলি, তা জানি না, আল্লাহ যা করেন সবটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। এভাবে অনেক দিন যায় আর আঙ্কেলও সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকে উনি নিয়মিত অফিসে যাতায়াত করেন। এর মাঝে খালামুনি আঙ্কেল আমায় আর কিচ্ছুটি বলেননি। কথায় কথায় ধমক, দোষ ধরা, অন্যের উপর দিয়ে কিছু বলা, এই অভ্যেসগুলো প্রায় বিলীন হয়ে যায়। রান্নাবান্না টুকিটাকি কাজকর্মে আগে যেমন নাখুশ করতেন এখন আর তেমনটি করেন না। তবে আমার সাথে তারা কেউই কথা বলতেন না এবং এখনও বলেন না। আমায় দেখলে স্বাভাবিকভাবে নিজেরা নিজেরা কথা বলেন আর আমায় দেখেও না দেখার ভানে থাকেন। আর সাবিলা, সে নীলয় ভাইয়ার জন্যে আমার উপর আঙুল তুলে কথা বলার সাহস পায় না। এখন এসব প্রাণোচ্ছল ভাবনা মনের মাঝে ভাবতে ভাবতে আমি বাড়ির বাহিরে রোজ গার্ডেনের দিকে পা ফেলে হেঁটে যাচ্ছি আর হৃদয়ের কোণে কিছুক্ষণ পরপর একটা চাপা হাসি জোনাকির মতো জ্বলে উঠছে। জানি না বিধাতা এই হাসিটুকু কেন এত আনন্দের দিয়েছেন, যে হাসির মাঝে নিজেকে সর্বসুখী মনে হচ্ছে।
এরই মধ্যে একটা গোলা ফুলের কাটার আঘাত পাই আর আ বলে শব্দ করে উঠি। আমার মাথায় ছিল না যে আমি কখন রোজ গার্ডেনের ভিতর ঢুকে গেলাম। হুট করে পেছন থেকে কারো আওয়াজ পাই, পেছনে তাকিয়ে দেখি খালামণি দাঁড়িয়ে আছেন। এই বলেই উনি হনহন করে চলে যান। মনে রজান্তেই গোলাপ ফুলের মতো আমার মুখেও একটা হাসি ফুটে ওঠে আর আমি হাসির রেখায় পেটের দিকে তাকাই। খালামণির বোধহয় আমার পেটের বাবুটির জন্য ভীষণ মায়া জমেছে, এই জন্যই অবেলাতে বাসা থেকে বের হওয়ার কারণে রেগে গেছে। সত্যি কি তাই? তাই। আমি পেটে হাত বুলিয়ে, সোনাবাবু তুমি অনেক লক্ষ্মী, এই যে তোমার দাদু তোমার প্রতি কেয়ারনেস হয়ে কঠোর নজর দাঁড়িয়ে রাখছেন। পাশে থাকা গোলাপ গাছ থেকে একটি লাল গোলাপ ছিঁড়ে নেই, তারপর ফুলটি শাড়ির আঁচলের নিচে লুকিয়ে রেখে সদরের দিকে চলে আসি। বাসার মধ্যে ঢুকে চারদিকটায় উঁকিঝুঁকি মারি, কেউ আশপাশ আছে কিনা। কাউকে না দেখতে পেয়ে তড়ি ঘড়ি রুমে প্রবেশ করি। আমায় দেখা মাত্রই নিলয় ভাইয়া হাত থেকে উপন্যাসের বইটি এক সাইডে রেখে ভেতরের চেয়ার ছেড়ে ব্যালকনি থেকে আমার সামনে এসে দাঁড়ান আর ব্রুদুটো নাচিয়ে বলেন, কোথায় গিয়েছিলে ভর দুপুরে? কতবার তোমার নাম ধরে ডাক দিয়েছিলাম, কোনো আওয়াজ তোলনি। ভালোবাসা আনতে, এই বলে মিঠি চোখগুলোকে পিটপিট ভাব নিয়ে মুচকি হাসতে থাকে। আমি ভেবেচাকে খেয়ে উৎসুক হয়ে জিজ্ঞাসা করি, ভালোবাসা আনতে মানে? মিঠি আর কিছু না বলে শাড়ির আঁচলের নিচ থেকে গোলাপটি বের করে আমার সামনে তুলে ধরে এবং বলে ওঠে, আই লাভ ইউ সো মাচ, ভালোবাসি কখনো বলা হয়ে ওঠেনি। উনি আমার হাত থেকে গোলাপটি নিয়ে বলেন, আই লাভ ইউ টু, আই লাভ ইউ থ্রি, আই লাভ ইউ ফোর, মিঠি। এ বলে বুকে জড়িয়ে নেন আর দুদিন পর এ বাসায় হুট করে জেরিনাপুর আগমন। ওনাকে দেখেই আমি আচমকা। উনি যে আসবেন নিলয় ভাইয়া আমায় বলেননি, এমনকি জেরিনাপুর নিজেও। আমি জেরিনাপুকে আনন্দে জড়িয়ে ধরি, চুমুর পর চুমু বসিয়ে বলি, তুমি যে আসবে আপু আমায় বলনি কেন? উনি কিছু না বলে জাস্ট এটাই বললেন। তারপর ওনার সাথে বসার রুমে দু পা গেঁথে বাচ্চা সুলভ আড্ডার আসর জমিয়ে দিই। নিলয় ভাইয়া আমাদের বাচ্চামো ভঙ্গি দেখে মুখ চেপে হাসেন আর কোথা থেকে ছাটং ছাটং এসে আঙ্কেল খালামণির কাছে কিছুক্ষণ পরপর দু একটি কথা ছাড়েন। গেটের দারোয়ান খোকন চাচা বাহিরে থেকে দৌড়ে এসে নিলয় ভাইয়ার কাছে হাঁপিয়ে হাঁপিয়ে বলে ওঠেন, ডেকোরেটরের লোকজনের কথা শুনে আঙ্কেল ওপাশের সোফা ছেড়ে বাহিরের দিকে চলে যান আর নিলয় ভাইয়া খোকন চাচাকে বলেন, আচ্ছা চাচা আপনি ওনাদেরকে বলুন ভেতরে আসতে। পরে সবাই মিলে দুপুরের লাঞ্চ করতে বসি। ডাইনিংয়ে বসার পর সাবিলার অনুপস্থিত পরখে আসে। খালামণি বারংবার সাবিলাকে ডেকেই যাচ্ছেন কিন্তু সাবিলার কোনো সাড়া শব্দ আসছে না। পরে অত্যুক্তি নিয়ে খালামণি ছকিনা খালাকে দিয়ে এক প্লেট এক্সট্রা খাবার সার্ভ করে দেন সাবিলার রুমে। দুপুরের খাবার শেষ করে আমি রেস্ট নিতে রুমে চলে আসি আর জেরিনাপু গেস্ট রুমে। তবে নিলয় ভাইয়া ডেকোরেশনের কাজ দেখাশোনার জন্য নিচেই থেকে যান। আমি ক্লান্তি মগ্নে শরীরটা বিছানার উপর এলিয়ে দিই। কখন যে চোখের পাতা বন্ধ করে একটা শান্তির ঘুমে নিমজ্জিত হয়ে পড়ি তা করতে পারিনি। সন্ধে নাগাদ চোখের পাতা ফাঁক হয়ে আছে, চারপাশ থেকে মানুষের হইচইয়ের শব্দ। কাঁচুমাচু দিয়ে ঘুম থেকে উঠে বসে মুখের ওপর ছড়ানো চুলগুলো কানের পেছনে গুঁজতে থাকি। গালে স্পর্শের হাতে ভেজা ভেজা অনুভব হয় বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ তুলে তাকাতে সমগ্র মুখের ওপর লালার পানি দেখতে পাই। আমি আউ করে চিৎকার দিয়ে উঠি আর পেছন থেকে নিলয় ভাইয়া শয়তানি হেসে বলে ওঠেন, রুমে কি বাঘ আসলো নাকি যে এভাবে লাফিয়ে উঠেছ? আমি ওনার দিকে তির্যক দৃষ্টি দিয়ে চোরের মুখখানা ভালোভাবে দেখে নেই আর গড়গড় করে বলে উঠি, চোরের আবার বড় গলা, ঘুমের মাঝে কেউ মুখে এভাবে চুমু দিতে থাকে, থুতু ভরিয়ে ফেলে? চুমু কিভাবে দিতে হয় তাও তো বোধ হয় এখনো জানেন না।
লালপরির ঘুমন্ত মুখখানা দেখে নিজেকে সামলে রাখতে পারিনি, তাই আর কি। তাই বলে গরুর মতো পুরো মুখ ভিজিয়ে দেবেন? ইস, কি সুন্দর মুখখানা কি বিদঘুটে বানিয়ে ফেললো। দাঁড়ান আপনি, দাঁড়ান আপনি, শাস্তি আপনার। এই বলে ওনার উপর ঝাঁপিয়ে পড়তে গেলেই বাহির থেকে নিলয় ভাইয়ার ডাক আসে। নিলয় ভাইয়া মুখে বিরক্তির ছাপ নিয়ে বলেন, দত বড়র সাথে একটু ফাইট করার সুযোগটুকুও দিল না। এই বলে উনি দরজার কাছ থেকে ঘুরে দাঁড়াতেই আমি পেছন থেকে বলে উঠি, আচ্ছা শুনুন, ডেকোরেটরদের সাদেন বাড়ি আসার কারণটা কি? উনি আমার দিকে ড্যারা চোখে তাকিয়ে ঠোঁট বেঁকে একটি মুচকি হাসি টানেন, ছোট্ট স্বরে বলেন, জানি না। আর না দাঁড়িয়ে হন হন গো আউট ফ্রম দ্য রুম, আমিও রুম থেকে বের হয়ে জেরিনাপুকে খুঁজতে থাকি পুরো বাড়ির রন্ধ্রে রন্ধ্রে। বাড়ির কোথাও ওনাকে না পেয়ে ছাদের দিকে চলে আসি। ছাদে আসতেই সাবিলাকে দেখতে পাই, সে ছাদের রেলিং ধরে আকাশের পানে তাকিয়ে আছে। আমি কোনো কুশব্দ না করে ওপাশে গিয়ে দাঁড়াই, গলায় হেঁচকি টেনে বলি, একা একা এখানে দাঁড়িয়ে আছিস যে? আমার কথা শুনে সাবিলা আমার দিকে একটা ক্ষীণ দৃষ্টি দেয়, তারপর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে আর আস্তে আস্তে বলে, ভালোবাসা খুবই কঠিন একটা বস্তু, কেউ চাইলেও পায় না আর কেউ না চাইলেও সহজে যে কারো ভালোবাসা পেয়ে যায়। সত্যি পৃথিবীটা বড়ই অদ্ভুত। সাডেনলি এসব কথা ঠিক বুঝলাম না। মিথিলা তুই লাকি রে, নীল ভাইয়ার মতো একজন মানুষকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছিস, যিনি তোর প্রতি খুবই কেয়ারিং, লাভিং এলিটিন। আই পে ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। কোনো কারণে তোর মন খারাপ? সাবিলা আকাশের দিকে দৃষ্টিটা নিচু করে মৃদু কণ্ঠে বলে ওঠে, না তেমন কিছু না। বাই দ্য ওয়ে, তোকে মেবি জেরিনাপু ডাকছেন। তারপর আমি জেরিনাপুর ডাকার শব্দ শুনে সিঁড়ি বেয়ে নিচে চলে আসি, গফ করে জেরিন আপু আমার এক হাত টেনে ধর করে এক দল মানুষের সামনে দাঁড় করিয়ে দেন। মানুষগুলোর দিকে তাকাতেই আমার চোখগুলো হকচকিয়ে ওঠে, কারণ আমার সামনে এখন আমার খালামুনিরা, আমার একগাদা কাজিন, ফুফা ফুফি, জ্যাঠাই জেঠি, কাকা কাকি ইত্যাদি। ওনাদের এমন উপস্থিতি আমার পুরো মাথা ভনভন করতে থাকে। তারপর টাল সামলে বলি, তোমরা সবাই, আন্টি ফুফি কাকি আপনারা, প্লিজ আমায় বলুন না কেউ কি উপলক্ষে অ্যারেঞ্জ, প্লিজ কেউ বলো। তো বিয়ে এঙ্গেজমেন্ট মানে? আমার তো বিয়ে হয়েছে। আমি সবার সামনে কি বলবো ভেবে পাচ্ছি না। অতি খুশির তালে পুরো শরীর থরথর করে কাঁপছে আর মুখ দিয়ে কোনো কথা আসছে না। সবার দৃষ্টির অগোচরে একদম পেছনে আমার নজর পড়ে আমার মা বাবা এবং ঋধিকে দেখতে পাই। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের সাথে কথা বলছেন। আমি এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সবার মাঝখান থেকে দৌড়ে গিয়ে মাকে আর বাবাকে জড়িয়ে ধরি, মা বাবা তোমরা আসছো? বুঝলে আপা, আমার একমাত্র ছেলের বিয়ে, অ্যারেঞ্জ যদি জাঁকজমক পূর্ণ না হয় তাহলে আক্ষেপটা সারা জীবন শূন্যতায় থেকে যাবে। নিলয় ভাইয়া আমাদের কাছে এসে আমার মা বাবাকে সালাম করে ওঠেন, অতপর একে অপরের সাথে কথাবার্তার আসর বসান। পুরো ড্রয়িং রুমটা সাদা কালো লাল গোলাপি ফেস্টুন বেলুন ফিতা দিয়ে সাজানো হয়েছে এবং বাহারি ধরনের ফুলের প্রাণোচ্ছল সাজ। প্যান্ডেলগুলো খুব দামি কাপড়ের। বাসায় ব্র্যান্ডের শিল্পী এসেই গানে তালে তালে সবাই মিলে জোয়ার ভাসাতে লাগলো। আমাকে কয়েকজন বিউটিশিয়ান মেয়ে রুমে নিয়ে চলে সাজগোজ করানোর জন্য। ওনারা হলুদ শাড়ি, ফুলের মালা, ফুলের দুল, ফুলের ব্রেসলেট, ফুলের নূপুর ইত্যাদি দিয়ে সাজাতে থাকে। তারপর সাজানো শেষে আয়নার সামনে আমাকে হলুদ সাজে দাঁড় করায়। নিজের দিকে নিচে তাকিয়ে অনেকটা লাজুকতা আভাস চলে আসে। তারপর এভাবে আর নিজের দিকে তাকিয়ে না থাকতে পেরে ঋধি, জেরিনাপু, সাবিলা সবাই মিলে আমাকে স্টেজে নিয়ে বসায়। নিলয় ভাই আর আমার হলুদ একসাথেই অ্যারেঞ্জ করা হয়েছে, আমাকে ওনার পাশের সিটে বসানো হয়।
সোফার উপর বসার পরে নিলয় ভাইয়া আমার কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলেন, কি মিঠি, পেলে তো তোমার সারপ্রাইজ। এটা আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ। রাত ১২টার পর আমরা হোল ফ্যামিলি সবাই মিলে আড্ডা দিচ্ছি। এতগুলো মানুষের মধ্যে আমি শুধু একজন মানুষকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মানুষটি বিভিন্ন ভেজালের টাল সামলে সময়ই পাচ্ছে না। উফ উফ রে বিয়ে। এসব ভাবনার মাঝে নিলয় ভাইয়া শীষ বাজাতে বাজাতে কোথা থেকে এসে আমাদের সামনে হাজির হন। ওনাকে দেখা মাত্রই আমার বুকে পানি চলে আসে। আর ওনার পা থেকে মাথা অব্দি দেখিনি। সত্যি ওনাকে অনেক সুন্দর লাগছে, যেন কোনো রাজকুমার। আর আমি কি সেই রাজকুমারের বউ রাজকুমারী? নিলয় ভাইয়া গলার হাঁক ছেড়ে সবাইকে উদ্দেশ্য করে বলেন, সবাই কি আমাকে একা রেখে এন্টারটেইনমেন্ট করছো? ফস করে আমার এক কাজিন পালটা বলে দেয়, গেলাম তোমাদের এখানে থাকলাম না। আর বউ, তুমি ওদের সাথে তাল মিলিয়ে আমায় বের করে দিচ্ছ, তার মজা তুমি পরে বুঝবে। আবারও সবাই হেসে দেয় রোদেলার কথায়। রোদেলা এমনিতে অনেক পটু। আড্ডার আমেজ কেটে গেলে যে যার রুমে শয়ন গ্রহণ করতে চলে যায়। তবে জেরিনাপু, এঞ্জিলা সিস্টার এবং আমি এখনও সোফার উপর গা গেঁথে বসে আছি। সবার আড্ডা শেষ হলেও আমাদের আড্ডায় বোধহয় আজ ভোর কেটে যাবে। কিছুক্ষণ পর সাবিলা কিচেন থেকে এসে কফি হাতে আমাদের সামনে আলবোলা ভঙ্গিতে দাঁড়ায় আর গলায় হেঁচকি টেনে বলে, সারা রাত জেগে আড্ডা দেওয়ার আরেক নাম গরম কফি। এই দেখো, রাত ১২টা না বাজতেই আমার চোখের পাতা নিস্তেজ হয়ে আসছে। তাই তো তা থেকে মুক্তি পেতে একমাত্র উপায় এই কফি খাচ্ছি। চাইলে তোমরাও টেস্ট করতে পারো। আমি সাবিলার কথা শুনে খিলখিল করে হেসে উঠি। জেরিনাপু হাঁক ছেড়ে বলেন, মন্দ বলনি মোটেও। ওকে, তাহলে আমি আজ আমার নিজ হাতে তোমাদের কফি করে খাওয়াবো, খুশি তো ভাই? ওকে পরে সাবিলা আমাদের তিনজনের জন্য তিন কাপ কফি করে নিয়ে আসে। আমরা স্বাদের আয়েসে চুমুক দিয়ে দিয়ে সবটা শেষ করি। কোথা থেকে নিলয় ভাইয়া এসে আমাদের সামনে ধপ্পাস করে সোফার উপর বসে পড়ে আর হাত দিয়ে চুলগুলোকে নেড়ে বলেন, কি ব্যাপার, সবাই ঘুমাবো না? ও রে, তোর ঘুম পাচ্ছে নাকি রে? নাকি ভাবি কি এখান থেকে নিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিস? আজ বউকে ছাড়া কিভাবে ঘুমাবো তাই ভাবছি। তোদের বলেও কি লাভ, তোরা তো আর মনের কষ্টটা বুঝবি না। ও মা, তাই নাকি? কাল তো তোর বাসর, কাল না হয় ভাবি কি নিয়ে সাথে ঘুমাস। কালকের জন্য কোনো বাধা নেই। কাল তোমরা বাধা দিলেও বউ আমার। আহা, সবাই মুখ খুলে হাসছে আর আমি লজ্জায় কোণঠাসা। এদিক দিয়ে আমার অবস্থাটা কেউ দেখল না। জেরিনাপু আমার দিকে তাকিয়ে ব্রু কুচকে বলেন, আমি চোখ দুটো পিটপিট ভাব করে এনে সবার উদ্দেশ্যে বলে উঠি, আমার না একটু কাজ আছে, একটু পর আসছি। এই বলে উড়াধুরা পা ফেলে আমি রুমে চলে আসি আর সবাই আমার লজ্জা দেখে আরো বুক ফুলিয়ে হাসে। সকাল হয়, যে যার কাজে ব্যস্ত। বাসায় একে একে অতিথি আসতে থাকে আর আঙ্কেল সদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের বরণ করতে থাকে, আপ্রাণ চেষ্টা করে বরণের। দুপুরের দিকে বিউটিশিয়ান আমায় বধূ সাজ দেয়। এখনো আমার জড়ানো গয়না সম্মতে বসে আছি, নড়াচড়া একদমই করতে পারছি না, দমটা যেন শেষ অবস্থায়। এঞ্জেলা আপু কোথা থেকে এসে আমার পেছনে জড়িয়ে ধরেন আর অয়ন সামনে মুখটা তাক করে বলেন, আমিও অপর কথায় এতক্ষণ আয়নার দিকে তাকাই, নিজেকে নিজে অপরূপে চোখে দেখে চোখগুলোকে আর স্থির রাখতে পারিনি। এখন কেন জানি নিজেকে খুব বউ বউ মনে হচ্ছে আর মনে হয় আমি অন্যের ঘরের অর্ধাঙ্গিনী। এভাবে জেরিনাপু, রাধিকা, সাবিলা এবং অন্যান্য সাবিলা আমাকে একে একে দেখে যায়। তারা সবাই চলে যাওয়ার পর আমি এখনও আয়নার সামনে ধাবমান। হুট করে পেছন থেকে কেউ বলে ওঠে, তোমাকে এখন দেখতে খুবই আক্রোশ জমেছে মনে, তবে ডিসিশন নিয়েছি একেবারে আজ বাসরেই তোমার মন ভরে দেখব।
এখনকার জন্য রেহাই দিলাম, আসল খেলা তো বাসুর ঘরে, সো নো হেজিটেশন ফিল। আমি নিচের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেই, কিছুক্ষণ হাসার পর মাথা তুলে পেছনে ফিরে তাকাই। চোরটা এসব বলে হন হন করে তখনই চলে গেছে। তারপর বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট মোটামুটি শেষ হয়। প্রায় সন্ধ্যার দিকে আমার বাবা নিলয় ভাইয়ার হাতে আমায় তুলে দেওয়ার পালা। বাবা যখন আমার হাতটা নিলয় ভাইয়ার হাতে রাখবেন, তখন অমনি বুক ফাটা কান্না করে দেন। নিলয় ভাইয়ার বাবা বলে ওঠেন, বাবা আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন, আমার এই দেহে প্রাণ চোখে থাকা পর্যন্ত আমি মিথির মুখে কখনোই কালো হতে দেব না। ভাই, মিতি আমার মেয়ের মতো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার মেয়ের মতোই দেখব। ওনার কাতর মনের গলায় নিজেকে আর সামলাতে পারিনি, ওনাকে জড়িয়ে ধরে কেঁদে উঠি আর বলি, আপনিও আমার বাবা এবং আমার বাবার সমতুল্য, আর খালামণি আজ থেকে আমার মা এবং আমার মায়ের সমতুল্য। এখন রাত 11টা বাজে, আমি হাঁটু গেড়ে ফুলশয্যার বিছানার উপর বসে আছি। মনে নানান ভাবনা কাজ করছে। নিলয় ভাইয়া আমাকে নিয়ে এখন কি ভাবছেন, আমাকে আজ কি বলবেন, আমি কি আজ ওনার কাছে নতুন কেউ নাকি পুরনো সেই মিথি? এসব ভাবতে ভাবতে রুমের মধ্যে কারো গলার কাশি পাই। উনি আমার অ্যাটেনশন পাওয়ার জন্য কাশির একটা ভান করলেন বইকি। আমি তড়িঘড়ি মাথাটা নিচু করে আনি আর লাজুক মুখ করে সামনের দিকে ঘোমটাটি আরো বেশি টেনে দেই। উনি টি টেবিলের উপর পাগড়িটি রাখেন, আর টি টেবিলের উপর ওনার পাগড়ি রাখার সাথে সাথে আমি ওনার উপর দিয়ে ঝড় উঠে যাচ্ছে আমার উপর দিয়ে ঝড় উঠে যাচ্ছে বুকের হার্টবিটের গতি 100 গুণ বেড়ে যাচ্ছে, সাথে রক্তিম লজ্জা আভা। উনি এখন একদম আমার কাছে চলে আসেন আর গলাটা পরিষ্কার করে বলেন, মানে হলো আজকের এই রাতটা আমাদের জন্য স্পেশাল একটা রাত। আমি তো ভাবলাম এই ফুলশয্যার রাতটি আমাদের আর কপালে জুটবে না, কিন্তু বিধাতার ঘরে দের হ্যায় দের নেই। বাই দ্য ওয়ে, আজকে রাত নিয়ে তোমার প্ল্যান কি? আমি শয়তানের ছলে বলে উঠি, ঘুমানো। উনি চোখগুলোকে খাড়া করে আমার দিকে অভিমান করে তাকিয়ে থাকেন, হয়তো তিনি আমার থেকে অন্য কিছু চাইছেন। তারপর ওনাকে ইগনোর করে ওনাকে বলে উঠি, আচ্ছা সরেন তো, আমি এখন ঘুমাবো, ডোন্ট ডিস্টার্ব মি। এ বলে বিছানার ওপর থেকে একটা বালিশ টেনে জবুথবু কাত হয়ে শুয়ে পড়ি। আমিও একটু অভিনয় না হয় করলাম, কিন্তু অনেকক্ষণ শুয়ে থাকার পরেও ওনার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ব্যাপার কি, উনি আবার পালিয়ে গেলেন নাকি? কিছু তো একটা উপস্থিতির অস্বস্তি পাওয়া যাবে, অস্তিত্ব পাওয়া যাবে। তারপর মাথাটা ঘুরিয়ে আগের স্থানে তাকাই। ওমা, তিনি যে এখনো নেই, ওমা তিনি যে এখানে নেই, তাহলে কোথায় গেছেন? এটা ভাবতে ভাবতে ব্যালকনির দিকে পা বাড়াই। পেছন থেকে কেউ আমার কোমরে হাত রেখে কোলে তুলে নেয় আর বলতে থাকে, ভালোবাসা দিবে না না, আজ তো যে করেই হোক ভালোবাসা আদায় করবে, না হলে আমার নাম নিলয় চৌধুরী নয়। আমি মুখে অজান্তে হাসি চলে আসে। এই ভেজা বিড়ালটার একদম লজ্জা শরম নেই। আমি লজ্জায় চোখ উপরে হাত রাখি। উনি সরাত করে আমায় বিছানায় চিত করে ফেলে দেন। তারপর শুরু হয় ওনার ভালোবাসার আক্রমণ। আজ আমারও কেন জানি ওনাকে মুখ খুলে ভালোবাসি বলতে ইচ্ছে করছে আর ওনার ভালোবাসা নিতে ইচ্ছে হচ্ছে। আজ কোনো বাধা দেইনি, শুধু মন বলে আরও বেশি ভালোবাসুন, যে ভালোবাসা আমার প্রতিটি অস্তিত্বকে বিলীন করে দেবে। সবাই দোয়া করবেন আমাদের দুজনের জন্য।